ভারতবর্ষে এমন কোম্পানি রয়েছে যেখানে মনে করুন আমি চাকরি করি, এমন কোম্পানি রয়েছে যেখানে আমি চাকরি করি, তো সেই কোম্পানিতে আমি দীর্ঘদিন ধরে চাকরি করছি, তো চাকরি করার ফলে তাদের একটা নিয়ম রয়েছে, আমি যদি আরো 10 জনকে সেই কোম্পানিতে নিয়ে আসতে পারি তাহলে আমার আমাকে আর অফিসে যেতে হবে না, চাকরি করতে হবে না, আমি ঘরে বসে বসেই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকবে। আমি ঘরে বসে থাকলেও, ঘরে ঘুমিয়ে থাকলেও, অফিসে না গিয়েও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে মাসের পর মাস, এমনও কোম্পানি রয়েছে ভারতবর্ষে। ঠিক ওইরকম ভাবে বিস্তৃত উপকারে আমল হচ্ছে এমনই আমল, যে আপনি পৃথিবীর বুকে একজন মানুষকে এনে যদি মসজিদে ঢুকিয়ে দেন, এই নামাজ নামে চাকরিতে যদি আপনি ভরে দেন 10 জন মানুষকে, কোনো মানুষকে যদি আপনি ভালো কাজের আদেশ করেন, কোনো মানুষকে যদি আপনি ভালো ব্যবহার দেখিয়ে পৃথিবীর বুক থেকে যদি আপনি বিদায় নিতে পারেন, তাহলে আপনি কবরে শুয়ে থাকলেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে মাসের পর মাস, রাতের পর রাত, দিনের পর দিন আপনার অ্যাকাউন্টে নেকি যোগ হতে থাকবে। এর নামই হচ্ছে বিস্তৃত উপকারী আমল।